হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে দেখতে পাচ্ছেন আমাদের কাছে চলে এসেছে বিশ্বাস সঞ্জীবিক সিরাপ, যেটা হচ্ছে বিশ্বাসের, ডাক্তার বিশ্বাসের। এটা 200 ml-এর একটা সিরাপ রয়েছে আমাদের কাছে, এবং ব্যাক সাইডে যদি দেখি আমরা এখানে দেখতে পাচ্ছেন ফুল কম্পোজিশন মেনশন করা আছে, যেটা সম্পূর্ণ আয়ুর্বেদিক, ঠিক আছে, কম্পোজিশন দিয়ে তৈরি। এখানে দেখতে পাচ্ছেন এটা আয়ুর্বেদিক প্রোপ্রাইটারি মেডিসিন, এবং এখানে সম্পূর্ণ কিন্তু আয়ুর্বেদিক কম্পোজিশন দিয়ে তৈরি এই বিশ্বাস সঞ্জীবিক এই সিরাপটা। এই সিরাপটা তৈরি করে থাকে, আপনাদেরকে দেখিয়ে দিই, ডক্টর বিশ্বাস মেডিকেয়ার এটা তৈরি করে থাকে এবং এটা মার্কেট করে থাকে। দেখতে পাচ্ছেন অলরেডি ডক্টর বিশ্বাস গুড হেলথ প্রাইভেট লিমিটেড, আর এখানে ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। এর যদি দাম দেখে, এই মুহূর্তে দাম রয়েছে 96 টাকা MRP। এখানে এক্সপায়ারি ডেট, ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে। বন্ধুরা চলুন বক্সটাকে আমরা ওপেন করে দেখি সিরাপটা কেমন। বন্ধুরা সিরাপটাকে আমরা এখান থেকে কেটে নেব, জাস্ট কেটে নিলাম। নেওয়ার পর জাস্ট আপনাকে এটা ওপেন করে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এর মধ্যে সিরাপ রয়েছে, যেটা 200 ml-এর ডাক্তার বিশ্বাসের, এবং আদারওয়াইজ বক্সের মধ্যে কিছু নেই। আর দেখতে পাচ্ছেন ডাক্তার বিশ্বাসের সঞ্জীবিক সিরাপ। এই সিরাপটার কাজ কি? আপনার যদি মাথা ঘোরার সমস্যা থাকে, আপনার শরীর দুর্বল থাকে, আপনার যদি ঘুমের সমস্যা থাকে, ঠিকঠাক ঘুম হয় না, সেই ক্ষেত্রে কিন্তু এই সিরাপটা খেতে পারেন, ডাক্তার বিশ্বাসের বিশ্বাস সঞ্জীবিক এই সিরাপটা। এই সিরাপটা দারুণ রেজাল্ট রয়েছে, 200 ml-এর একটা সিরাপ, আর দাম খুবই কম, মাত্র 96 টাকা MRP। এক্সপায়ারি ডেট, ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচার ডেট অলরেডি দেখতে পাচ্ছেন। এবং খাওয়ার নিয়ম হলো, যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের জন্য 10 ml করে দিনে দুবার খাওয়ার পর। সিরাপটা যখন খাবেন অবশ্যই নাড়িয়ে বা ঝাঁকিয়ে নিয়ে অবশ্যই খেতে পারেন, আর শুধুমাত্র আয়ুর্বেদিক মেডিকেল স্টোর বা আয়ুর্বেদিক ভবন থেকে আপনারা কিনে নিতে পারেন। তাহলে বন্ধুরা আজকে এই ছিল ভিডিও, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করে জানাবেন, আপনার মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন, আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।